নজর রাখছি পরবর্তী খবরের দিকে। ঘোজাডাঙ্গা সীমান্তে ছলক্ষ বাংলাদেশি টাকা সহ গ্রেপ্তার এক পাচারকারী। জুতো এবং কোমরের বেল্টের মধ্যে করে অভিনব পাচারের চেষ্টা। বাংলাদেশে পাচারের মুহূর্তে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা সহ তাকে আটক করেছে বিএসএফ। সঞ্জীব সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সঞ্জীব, কি তথ্য পাচ্ছ? সীমান্তরক্ষী বাহিনী এবং ৫৩ নম্বর ব্যাটালিয়নে সীমান্তরক্ষী বাহিনী জোয়ানে যেমন আছে টহল জড়িত ছিল, সেই সময় সীমান্তে সেই সময় কিন্তু আছে একজন এলাকাবাসী অর্থাৎ সফিকুল গাজী, এ কিন্তু বাংলাদেশি ৬ লক্ষ টাকা নিয়ে কিন্তু আছে সে যাচ্ছিল এবং আছে এরপর কিন্তু বিএসএফ তাকে কিন্তু আটক করে এবং আটক করে তাকে কিন্তু ঘোষণা শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়ে দিয়েছে। ইতিমধ্যে শুল্ক দপ্তরের পক্ষ থেকে এবং পুরো বিষয়টা কিন্তু তদন্ত করেছে এবং যেটা খবর পাওয়া আছে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছে ওই টাকা কিন্তু দমদমের একজন বাসিন্দা কিন্তু সত্যি কাজে দেয় এবং এই টাকাটা কিন্তু বাংলাদেশের যে ৬ লক্ষ টাকা এটা কিন্তু হচ্ছে বাংলাদেশে একজনের কাছে দেওয়ার কথা ছিল এবং পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়ন এবং ঘোষণা শুল্ক দপ্তর পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সঞ্জীব, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকারের সঙ্গে।